হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতা স্ট্রিমসে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে অনেকদিন পর দেখো আমি ভিডিও বানাচ্ছি, এখন কাপড় দিয়ে গেলাম। দেখো অনেক কাপড় ধুয়েছি, রৌদ্র খুব ভালো এসেছে, তো অনেকদিন পর কাপড় ধুয়েছি আর ভিডিও বানাইনি। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, কি বলে শরীরটা ভালো চলছিল না, ভালো বলতে তা নয় কি আমি বিছানায় ছিলাম, চলছি, কাজ করছি, সবই করছি, বাট সেইভাবে এনার্জি নিয়ে কিছু করতে পারছি না। তো ভিডিও বানানোর একদম এনার্জি ছিল না, মনও ছিল না, সব মিলিয়ে ভিডিও বানাতে পারিনি। তো ভিডিও বানাতে পারিনি, এটা একটা ফানি একটা কি বলে স্টোরিও আছে, তো এটা আজকে তো বলছি না, অন্য দিন বলবো। আমিও কখনো বসে বসে যখন ভাবি আমার হাসি পায়, তোমরা শুনলে হয়তো তোমরাও হাসবে। তো যাই হোক, আমি পরে অন্য দিন বলবো। তো আজকে অনেক রোদ্র এসেছে, কাপড় দিয়ে গেলাম, বিকেলে ভাবছি অল্প বেরিয়ে যাবো, টুকটাক জিনিস কিনে আছে যে বেরিয়ে যাবো, সেটার যে একটা এনার্জি, যে একটা মন মানুষের যাবো একটা থাকে না আনন্দ, সেইটা কিছু হচ্ছে না, অনেকদিন থেকে বেরোচ্ছিও না। তো যাই হোক যাবো, তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারা যায়। বললাম না ভিডিও বানানোর ফানি স্টোরি আছে, তো যতটুকু পারি শেয়ার করবো। থাকো সাথে, অল্প স্বল্প শেয়ার করছি, বিকেলে বেরিয়ে যাবো, ওইটা শেয়ার করবো, ছোট্টখাটো ভিডিওই বানাবো, যেহেতু এখন শরীরটা ভালো চলছে না। তো তোমরা সবাই প্লিজ আমাকে অল্প একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকছো, আমার ভিডিও ভালো হবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখো ক্লিপ শেষ, প্যাকেট উড়ে উড়ে চলে যাচ্ছে, চলো নিচে যাই, কথা হবে, আছি। আজকে দিনটা তোমাদের সাথে, দিনটা কি যতটুক সময় পারবো, শরীর ভালো চলে না না, তো কতটুকু সময় পারবো নিজেও জানি না। তো থাকো সাথে, এখন নিচে যাই, মেয়ে গিয়েছে আমাদের পাশের ঘরে, তো চলো পরে কথা হচ্ছে। অনেক কাপড় দিয়ে গেলাম, আমার কি বলে শুকিয়ে গেছে, সকালবেলাই দিয়ে গিয়েছিলাম, এই দেখো দেখেছ পর্দাটা শুকিয়ে গেল, টেনশন নেই, এটা ব্ল্যাঙ্কেট ভিজিয়ে রেখেছি, ওইটা দেবো, অল্প পরে নিয়ে আসবো। তো চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ বাবা, তো দেখো উপরে এসেছি, কাপড় দিয়ে যাওয়ার পর তো যে স্নান টান করে ঠাকুর পুজো করলাম, রান্না মা করে নিয়েছে, অল্প একটু বাকি রয়েছিল, হ্যাঁ ওইটা আমি করলাম, তারপর কি বলে খাওয়া দাওয়া হলো, সব কিছু সেরে এখন এসেছি, কাপড় নিয়ে যাব। সাথে ভাবলাম অল্প একটু রোদে বসে যাই, শরীরের জন্য ভালো, এমনিতে শরীর ভালো চলছে না। তার মধ্যে দেখো কী খাচ্ছি, ওটা অনেক ভালো লাগে আমার, এটা খেয়ে না জল খেলে অনেক টেস্টি লাগে, আমলকি এটা খাচ্ছি। সাথে নিয়ে এসেছি নেল কাটার, পেঁয়াজ কাটতে গিয়ে কী হয়েছে, আমার নখ কেটে গেছে, এই নখটা কেটে গেছে, ওটাকে ঠিক করবো। মেয়ে এসে চলো দল নিয়ে বসে খেলবে, আমি নখটা কাট করবো, কাপড়গুলো তুলবো, অল্প সময় রোদে বসবো, এটা খাবো, তারপর যাব ঘরে গিয়ে অল্প সময় রেস্ট করবো, করে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলো কি বলে চকলেট আর ক্যান্ডি নিয়ে আসছি বেবির জন্য, বেবি বসিয়ে রেখেছে, দেখো তো চলো অল্প পরে কথা বলছি, দেখা হচ্ছে। আর যখন ঘুরতে যখন বেরোবো তখন যখন যাবো তখন কথা বলবো, এখন কাজগুলো সেরে নিই, অল্প বসেও যাই রোদ্রে, খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, খাওয়া দাওয়া আইটেম ভাত খেয়ে খাচ্ছি, তারপর জল খাবো, টেস্টি লাগবে। চলো বা বাই, দেখো মেয়ে দৌড়ে দৌড়ে আসছে, দুষ্টু মেয়ে এসে গেছে, কোথায় তুমি, এদিকে আসো এদিকে আসো, বা বাই। তুলসী গাছ নিয়ে যাচ্ছে, তুলসী গাছ এখন এতে এসেছি গ্রোসারি, সাথে টুকটা জিনিস দেখছি ভালো লাগে নিয়ে যাবো, মেনলি গ্রোসারি নিয়ে যাবো, ছোট্টখাটো ভিডিও, শরীরটা ভালো নেই হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো, তো ভিডিও বড় করব না, অল্প স্বল্প ছোট্ট ভিডিও, কয়েকদিন এরকমই থাকবে, তারপর হয়তো আশা করছি ঠিক হয়ে যাবে, ঠিকঠাক ভিডিও দেব, এখন আর
ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছি না, তোমরা সবাই প্লিজ রাগ করবে না, খারাপ পাবে না, আমাকে প্লিজ সাপোর্ট করবে। শরীর ভালো না থাকলে দেবে কিছুই ভালো লাগে না, তো তাই আমি আর ভিডিও বানাতে পারছি না, বয়স দিতে ভালো লাগছে না, লং টাইম ক্যামেরাকে ধরে রাখতে ভালো লাগছে না, তাই সব মিলিয়ে পারছি না।